আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা। এখন হচ্ছে বসন্তকাল, আম গাছে মুকুল চলে এসেছে। এই মুকুলগুলি পরিচর্যা সম্পর্কে আমি জানাবো। আমাদের গাছে যখন গাছ ভরে মুকুল হয় তখন আমরা খুব আনন্দিত হই, কিন্তু কিছুদিন পরে মুকুলগুলি যখন গুটিতে পরিণত হয় এবং সেখান থেকে কয়েকটি আম আমরা দেখতে পাই, তখন আমাদের মনের মধ্যে দুঃখে ভরে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কি কারণে আমের মুকুলগুলি ঝরে পড়ে যায়, এর সমাধানই বা কি হবে, কি রকমের পরিচর্যা করতে হবে এই সময়ে আমাদেরকে, এই বিষয়ে জানাবো। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমি এগ্রিকালচার রিলেটিভ ভিডিও বানাই। এগ্রিকালচার রিলেটিভ ভিডিও দেখার জন্যে আমার চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখুন। আমার আরেকটি চ্যানেল, নতুন চ্যানেল গার্ডেন ফ্রেন্ড ওয়ার্ল্ড, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সেই চ্যানেলটির লিংক আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। নতুন নতুন শৌখিন ভিডিও দেখতে পাবেন। ওই চ্যানেলটিতে আমি আপনাদের জন্য নতুন নতুন আইডিয়ার ভিডিও নিয়ে এসেছি। আপনারা আপনাদের ছাদের ওপরে কিংবা বাড়ির আঙিনায় এই গাছগুলি তৈরি করতে পারবেন। আমের মুকুল আসার পরে বিভিন্ন সময় আমরা সঠিক পরিচর্যা করি না, যার ফলে আম ধরার আগেই ঝরে পড়ে যায়। আমের মুকুল আসার পরে পোকামাকড়ে আক্রমণ করে মুকুলগুলিকে নষ্ট করে দেয়। এই সময়ে বেশিরভাগ দেখা যায় শোষক পোকা, যেমন সাদামাছি, ছোট ছোট জাব পোকাগুলি ঝাঁকে ঝাঁকে এসে কচি পাতা ও মুকুল থেকে রস চুষে খেয়ে মুকুলগুলিকে নষ্ট করে ঝরিয়ে দেয়। এছাড়াও দেখতে পাওয়া যায় আমের গুটিগুলি যখন মার্বেল সাইজ হয় তখন কাণ্ড ও ফল ছিদ্রকারী পোকা, এই পোকাগুলি গুটির দুর্বল অংশগুলিকে ভালো করে চেনে সেই দুর্বল অংশ দিয়ে ভিতরে প্রবেশ করে মা পোকাগুলি ডিম পাড়ে। সেই ডিম থেকে লেধা পোকার জন্ম হয়। এই লেধা পোকাগুলি আমের ভেতরে শ্বাস খেয়ে ফুটোগুলিকে মল দিয়ে বন্ধ করে দেয়। সেখান থেকে আমগুলি পচতে শুরু করে ও গুটিগুলি অসময়ে ঝরে পড়ে। এছাড়া রয়েছে মাছি। আমের গুটির গায়ে কালো দাগ দেখা যায়, এর কারণ হচ্ছে ফলের মাছিগুলি আমের ভিতরে ডিম পাড়ে এবং ওই জায়গায়গুলি কালো কালো দাগ দেখা যায়। এই সময় আমাদেরকে শোষক পোকা ও কাণ্ড ফল ছিদ্রকারী পোকা ও ফলের মাছিকে নিয়ন্ত্রণ করার জন্যে কার্বালিন 50% WP 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে, অথবা অ্যাসিটামিপ্রিড 20% WP গ্রুপের ওষুধ 0.2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে, অথবা কার্বো সালফান 25% EC 2 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এছাড়া প্রোফেনোফস 50 EC 1.5 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, বা থায়ামাথাক্সান গ্রুপের ওষুধ 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। এই সময় আপনি রঙ্গিলা প্রতি লিটার জলে 1 মিলি করে গুলে স্প্রে করতে পারেন, বা কাইট প্রতি লিটার জলে 1.5 মিলি করে গুলে স্প্রে করলে এই পোকাগুলি নিয়ন্ত্রিত হবে। আপনি যদি রাসায়নিকভাবে এই পোকা নিয়ন্ত্রণ করতে না চান, জৈবিকভাবে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে এই সময়ে নিম তেল 10,000 PPM এর 3 মিলি প্রতি লিটার জলে মিশিয়ে একটানা পরপর 3 দিন স্প্রে করবেন, বা নিমারিন স্প্রে করবেন একই মাত্রায় একটানা 3 দিন, বা অ্যাজা ডাইরেক্টিন 3 মিলি একটানা পরপর 3 দিন স্প্রে করবেন, তারপরে 5-6 দিন গ্যাপ দিয়ে আবারও এগুলি স্প্রে করবেন। এছাড়া পাওয়া যায় ঘাতক প্লাস, এটি 1 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। তাছাড়া পাওয়া যায় জৈব ওষুধ পহুরি প্লাস, এটাও আপনি 1 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। পোকা ছাড়াও আমের গুটিগুলিকে বিভিন্ন রোগে আক্রমণ করে নষ্ট করে দেয়। এর মধ্যে যেমন অ্যানথ্রাকনোজ রোগ, এ রোগে পাতা, বোটা, মুকুল ও ফলে কালো কালো বা বাদামি রঙের ধূসর বর্ণ দেখা যায়, মুকুলগুলিকে শুকিয়ে ঝরিয়ে দেয়। এছাড়া রয়েছে পাউডার মিলিডি রোগ, এই রোগটি দেখা যায় মুকুল ও পাতার উপরে সাদা সাদা পাউডারের মতো ছোপ লেগে থাকে। এই রোগটি মুকুলগুলিকে শুকিয়ে দেয় এবং মুকুলগুলি
গুটি হওয়ার আগে গাছ থেকে ঝরে পড়ে। এছাড়া আরেকটি রোগ হচ্ছে ব্ল্যাক টিপ, ফলের শেষ প্রান্তে টিপের মতো কালো দাগ পড়ে ও ফলগুলি পচে যায়। কালো দাগ পড়া অংশ থেকে বাদামি আঠা বের হয়, এগুলি বোরনের ঘাটতি থাকলে হয়। আর যে সমস্ত এলাকায় ইটের ভাটা থাকে বা কয়লা পোড়ানো ধোয়ার জন্যে এই রোগগুলি হয়। এই সমস্ত রোগের জন্যে আমাদেরকে ম্যানকোজের 75% WP 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে, বা সালফার গুঁড়ো 75% 1 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে, অথবা হেক্সাকোনাজল 5% ইসি 1.5 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, বা কপার অক্সিক্লোরাইড 80% WP 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। এখন ভালো ওষুধ বাজারে পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যামিস্টার টপ। আপনি 0.5 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, বা প্রাইক্সা 0.5 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। এছাড়া রিডোমিল গোল্ড, টাটা মাস্টার, সেকটিন 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। যদি আপনি রাসায়নিকভাবে না চান, তাহলে জৈবিকভাবে হচ্ছে ঠান্ডার 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, ডিম সিভার 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, অথবা টাইকোডার্মা ভিডি 3 থেকে 4 দিন অন্তর দিতে হবে। এই সময় আমাদেরকে আম গাছের পরিচর্যা করতে হবে। আমের পরিচর্যা হিসাবে আমাদেরকে 7 দিন অন্তর অন্তর জল দিতে হবে, টবে নিয়মিত 7 থেকে 8 দিন জল দিতে হবে। যারা টব চাষী আছেন, টবের উপরে শৌখিন আম গাছ লাগিয়েছেন, তাদের জন্য বলি আপনারা 7 থেকে 8 দিন পর পর জল দিবেন। টবে মাটির পরিমাণটা কম থাকে, জলের অভাব দেখা যায়, এজন্য আমাদেরকে প্রত্যেক দিন সপ্তাহে 7 থেকে 8 দিন পর পর জল দিয়ে যেতে হবে। এবং এই সময়ে বোরন 2 গ্রাম করে প্রতি লিটার জলে গুলে মিশিয়ে স্প্রে করতে হবে। এছাড়া গ্রোথ রেগুলেটর ব্যবহার করতে হবে, বায়োভিটা এক্স 2 মিলি বা অ্যাড্রোমিল গোল্ড টেস্কো 5 2 গ্রাম অনুখাদ্য মিশিয়ে স্প্রে করতে হবে। এর মাঝে আপনাদেরকে একবার মিরাকুলাম ব্যবহার করতে হবে। মিরাকুলাম ব্যবহার করলে আমের সাইজটা ভালো হয় এবং আমগুলি সতেজ ভালো পাওয়া যায়। ভিডিওটিকে আপনারা শেয়ার করে সকল বন্ধুদের জানাতে সাহায্য করুন। কি আমের মুকুল সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।